কারণ পুরুষের পাশাপাশি যদি ঘরের মহিলারাও টাকা ইনকাম করা শুরু করে তাহলে আর্থিক স্বাবলম্বিতার দিক দিয়ে আর এক পা সামনের দিকে এগোনো যায়। ফ্রেন্ড, বর্তমান সময় দ্রব্যমূল্যের দাম যে আকারে বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র একজনের ইনকামের বদলে যদি দুইজন ইনকাম করে ঘরে তাহলে ফ্যামিলি আর্থিক চাহিদা পূরণ করা সম্ভব। কিন্তু কথা হলো এটা, ঘরের মহিলারা কি কাজ করবে বা কি ব্যবসা করে টাকা ইনকাম করবে? আপনারা অনেকেই প্রশ্ন করেন। তো ফ্রেন্ড, মহিলারা নিজের ঘরোয়া কাজের পাশাপাশি যে কাজগুলো করে মানে অল্প টাকা পুঁজি লাগিয়ে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে মাস গেলে, এরকম পাঁচটি ব্যবসার আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পাঁচটা ব্যবসার ভিতরে পাঁচটা ব্যবসায় দারুণ ব্যবসা, আর এই পাঁচটা ব্যবসার ভিতরে আপনার কোন ব্যবসাটা ভালো লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর ভিডিওর শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মতামত যে এই পাঁচটার ভিতরে মহিলাদের জন্য কোন ব্যবসাটা করা সব থেকে বেটার থাকবে। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গ্রো ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন যেন আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আর আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে আমাকে দেখে থাকেন যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম তো অবশ্যই ফলো করবেন। চলুন শুরু করা যায়। কারণ প্রথম যে ব্যবসার আইডিয়াটি রয়েছে সেটা বিউটি পার্লারের ব্যবসা। কারণ আপনি বর্তমান সময় দেখবেন অলিতে গলিতে রাস্তাঘাটে যে কোনো জায়গায় মানে ওই বিউটি পার্লারের যে ব্যবসাটা সেটা খুবই ভালো চলছে, আর এটা অল্প খরচ দিয়ে শুরু করা যায়, অল্প সময় শিখে নেওয়া যায়, আর এতে যে ইনকাম আছে মানে খরচ যদি ধরা হয় এখানে অনেক কম পরিমাণে খরচ হয়, কিন্তু ইনকামটা যদি দেখা হয় মানে আপনার খরচের অনুপাতে 10 গুণ বেশি ইনকাম করা যায় এই ব্যবসাতে থেকে। তো আপনি যদি চান যে একটু রোড সাইডে যদি আপনার বাড়ি হয় তাহলে বাড়ির সাইডে আপনি ব্যানার টানিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। মহিলারা যদি ঘরেই এই ব্যবসাটি শুরু করে তাহলে ঘরের কাজবাজ করার পরেও তার কাছে সময় থাকবে এর থেকে কিছু টাকা ইনকাম করার, মানে দিনে যদি 500 টাকা 1000 টাকা ইনকাম হওয়া শুরু হয় না, মাসে 15-20-30 হাজার টাকা ইনকাম, এটা যদি সাইড ইনকাম ভাবে কোনো মহিলারা করা শুরু করে বা করতে পারে তাহলে পুরুষের ইনকামটা আলাদা থাকলো আর এইটা তাদের এক্সট্রা ইনকাম, তাহলে এক্সট্রা ইনকাম দিয়ে তাদের ফ্যামিলির যে ঘাটতিটা আছে সেটা কিন্তু এই ব্যবসা দিয়ে সে পূরণ করতে পারবে। তো মনে করো আপনি ব্যবসাটা শুরু করার পরে রেগুলার যে কাস্টমারগুলো আপনার কাছে আসবে, আপনি যেখানে শুরু করুন না কেন মোটামুটি কাস্টমার আপনি পাবেন। এর পরেও যেখানে ভিজিটে যায় যেরকম বিয়ে বাড়ির অনুষ্ঠানে সাজানোর জন্য, প্লাস জন্মদিনের অনুষ্ঠানে, যে কোনো অকেশনে এই ধরনের সাজানোর জন্য যে আশেপাশে যে বাড়িগুলোতে যাওয়া হয় সেখানে কিন্তু একটা মোটা টাকা চার্জ করা হয়, যেরকম 2,000-3,000-4,000-5,000 টাকার নিচে কেউ সাজাতে পারে যায় না। তো এরকম যদি মাস গেলে আপনি 10 টাকাও পান না তাহলে ওখান থেকে যে টাকা আসবে আপনার রেগুলার কাস্টমারের টাকা বাদ দিও সেটাই খুব বেশি। তো আপনি যদি চান প্রথম পর্যায়ে এটা শুরু করতে তো অবশ্যই আপনি ট্রেনিং নিতে হবে, 2-3 মাসের ট্রেনিং নিয়ে অল্প কিছু জিনিসপত্র নিয়ে ব্যবসাটা শুরু করবেন। ফ্রেন্ড, দ্বিতীয় নম্বরে রয়েছে কসমেটিক্সের ব্যবসা। তো ফ্রেন্ড, কসমেটিক্সের ব্যবসা একটা মহিলা তার জিনিসটা একজন মহিলার কাছ থেকেই কিনতে পছন্দ। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে বেশিরভাগ যে কসমেটিক্সের দোকানগুলো থাকে সেখানে মহিলারাই কাজ করে। তো আপনি যদি চান যে আপনার বাড়িতে আপনার অবশ্যই আপনি যদি এরকম কোনো জায়গায় থাকেন যেখানে মানুষজন যায় না তো সেখানে তো আসলে কোনো কিছু করা সম্ভব না। তো আপনার বাড়ি যদি একটু রোড সাইডে হয় তো সেখানে যে কোনো গ্রামের ভিতরে কিন্তু এই ব্যবসাটি চলবে। আর এই ব্যবসার জন্য আপনাকে আহামরি কোনো কিছু টাকা ইনভেস্ট করার দরকার নেই, মাত্র 10,000 টাকা যদি আপনি এই ব্যবসায় ইনভেস্ট করেন তো এই ব্যবসা থেকে আপনি একটা মোটা টাকা ইনকাম করতে পারবেন। এই ব্যবসায় কী পরিমাণে লাভ আছে ফ্রেন্ড, এই ব্যবসায় প্রত্যেকটা প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্টে ডবলেরও বেশি টাকা লাভ থাকে। তো ফ্রেন্ড, আপনাকে সেজন্য এই কাজটা শিখতে হবে, মোটামুটি 2-3 মাস 6 মাস পর্যন্ত ট্রেনিং নিতে হবে কোন জিনিসটা কত দিয়ে কিনা, কোন কোম্পানি মাল কত দিয়ে কিনা আছে, বাজারে কত টাকা বিক্রি হচ্ছে, তারপরে আপনি করতে পারবেন। এরকম না যে আপনি 10,000 টাকার মাল নিয়ে আসলেন আর শুরু করে দিলেন চলবে, এরকম না, ব্যবসা শেখার জিনিস। তো আপনাকে এটাও শিখতে হবে যে প্রোডাক্টটা বেশি চলছে, আপনি প্রথম পর্যায়ে যে কমন জিনিসগুলো আছে সেই জিনিসগুলো উঠাবেন, তো 10,000 টাকার ভিতরে আপনি উঠালে মানে মোটামুটি দোকান চালানোর মতো, ঘরোয়াভাবে দোকান চালানোর মতো অবস্থা হয়ে যাবে। আর আপনি যদি না শিখে ভাবেন যে 10,000 টাকা হয়ে যাবে সেটা কখনো হবে না, আপনি 1,00,000 টাকাও যদি কসমেটিক উঠান না সেটাও কিন্তু কম। তো সেক্ষেত্রে আপনি শিখুন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, সেই জিনিসগুলো প্রথম পর্যায়ে মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করে দিন। তৃতীয় নম্বরে রয়েছে ফ্রেন্ড, মোমবাতির তৈরি ব্যবসা। ফ্রেন্ড, এই মোমবাতির তৈরি ব্যবসাটা এরকম যে আপনি যদি চান মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করবেন ব্যবসাটা সেটাও কিন্তু করতে পারবেন। এর জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই, আপনি ইউটিউবে দুটো একটা ভিডিও দেখবেন মোমবাতি কীভাবে বানাতে হয়, কাঁচামালগুলো কোথায় পাওয়া যায়, তো এটা দেখেই আপনি ঘরোয়াভাবে মোমবাতিটা বানিয়ে নিতে পারবেন। আর আপনি তো এরকম না যে হিউজ পরিমাণে মোমবাতি বানাচ্ছেন, আপনাকে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। আপনি প্রথম পর্যায়ে মোমবাতিটা ঘরোয়াভাবে আপনি যদি মানে কিছুটা সময়ও দেন না, 2-3 ঘন্টা সময়ও দেন দিনে, তাও কিন্তু আপনি 1,000 টাকার মোমবাতি তৈরি করে ফেলতে পারবেন। তো প্রথম পর্যায়ে যে মোমবাতিগুলো বানাবেন সেগুলো
দোকানে দোকানে মনে করেন যে ঘরে যে পুরুষ লোক আছে তাকে দিয়ে দোকানে দোকানে বিক্রি করা হবে পাইকারি রেটে। আর এখানে কিন্তু একটা ভালো প্রফিট থাকে মোমবাতিতে, যে কমন যে মোমবাতিগুলো আছে সেগুলোর রেট কিন্তু ম্যাক্সিমাম পর্যায়ে থাকে। তো আপনি যদি বেশি রেটে মোমবাতি বানাতে চান তাহলে আপনাকে ডিজাইনিং মোমবাতি বানাতে হবে, কালারফুল মোমবাতি বানাতে হবে, সেগুলোতে দরকার নেই। আপনি প্রথম পর্যায়ে যে কমন যেগুলো বাজার বেশি চলে সেইগুলো করুন, তৈরি করে বাজারে লোকাল বাজারে পাইকারি রেটে সেল করুন, তাতেও কিন্তু খুব ভালো টাকা আপনি জেনারেট করতে পারবেন। ফ্রেন্ড তৃতীয় নম্বরে রয়েছে নার্সারি ব্যবসা। ফ্রেন্ড নার্সারি ব্যবসা আপনি দেখে থাকবেন যে যেখানেই নার্সারি থাক না কেন, গাঁও গ্রামে যেখানেই, সেখানেই লোকজন গিয়ে সেখান থেকে কিনে নিয়ে আসে। আর নার্সারি ব্যবসা এরকম কোনো ব্যবসা নেই যে আপনার কোনো টাইম টেবিল মেনটেন করতে হবে, আপনি যখন সময় পাবেন তখন সময় দিলেই হবে। বাড়ির সামনে যদি কিছুটা খালি জায়গা থাকে সেখানে অল্প কিছু জায়গাতেও কিন্তু এই নার্সারি ব্যবসা ভালোভাবে করা যায়। তো সেজন্য কিন্তু আপনাকে শিখতে হবে কোন গাছগুলো বেশি বিক্রি হয়, কোন গাছগুলো বেশি লাভ থাকে, কীভাবে কলম তৈরি করতে হয়, এগুলো কিন্তু শেখার দরকার। আপনি যদি না শিখেই কোনো কিছু করতে চান সেটা তো সম্ভব না, তো আপনি যদি শেখেন তাহলে অল্প কিছুদিনের ভিতরে কিন্তু এই নার্সারিটা আপনি শিখে নিতে পারবেন। আর ঘরোয়াভাবে যারা মনে করে যে এখন কোনো কাজ নাই, ওখানে বসে টিভি দেখ বা মোবাইল ফেসবুক ইউটিউবে দেখার থেকে যদি কোনো কাজ করা হয় আর সেটা যদি টাকা ইনকাম করা যায় এইভাবে, তো আপনি অবশ্যই করবেন। প্রথমত আপনি এটা জাস্ট করুন কোন প্রোডাক্টটা সব থেকে বেশি বিক্রি হয় সেটা নিয়ে দুটো চারটা আইটেম নিয়ে শুরু করে দিন, বিক্রি করে আস্তে আস্তে ব্যবসা বোঝার করে বানাবেন। এটা আপনি ঘরোয়াভাবে খুব ভালোভাবে করতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। ফ্রেন্ড পাঁচ নম্বরে রয়েছে রান্নার চ্যানেল তৈরি করা। ফ্রেন্ড মহিলারা, ঘরের মহিলারা রান্না তো অবশ্যই করতে হয়, আর সেই রান্নাটা যদি শুধুমাত্র আপনি তো মোবাইল দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তো রান্না করার সময় শুধুমাত্র ক্যামেরাটা ভিডিও মোডে রেখে দেবেন, ভিডিওটা হয়ে গেল সেটা লামসামে একটু এডিট করে আপনি যদি ইউটিউবে ছেড়ে দেন সেখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। আপনি যদি মহিলা হন আর আপনি আমার ভিডিও দেখছেন তো অবশ্যই আপনি রান্নার ভিডিও দেখবেন, রান্নার ভিডিওতে গিয়ে একবার দেখবেন যে কী পরিমাণে ভিউজ হচ্ছে। তো আপনাকে আমি সহজ হিসাবটাও দিয়ে দিই, আপনি যদি বাংলায় ভিডিও দেখেন বা বাংলায় ভিডিও তৈরি করেন তাহলে ইন্ডিয়া আর বাংলাদেশ দু দেশের লোকই আপনার ভিডিও দেখবে, আর সেই ক্ষেত্রে আপনার প্রতি 10 লাখ ভিউজে 20,000 টাকার মতো ইনকাম হবে। তো আপনি একবার রিসার্চ করবেন যে যাদের রান্নার চ্যানেল আছে তাহলে তারা কত লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে। তো ফ্রেন্ড এটা কোনো রকেট সায়েন্স নয় যে আপনি করতে পারবেন, আপনি অবশ্যই করতে পারবেন। মোবাইল দিয়ে ইউটিউবে চ্যানেল খুব ভালোভাবে চালানো যায়, আপনি শিখে নিন কীভাবে ইউটিউবে চ্যানেল খুলবেন। আর প্রতিদিন মানে এর জন্য আপনাকে আলাদা পরিশ্রম করার দরকার নেই, রান্না তো আপনাকে এমনি করতে হচ্ছে, শুধুমাত্র ভিডিও করে ইউটিউবেতে ছেড়ে দিলেই চলা শুরু হয়ে যাবে। আমি একটা জিনিস আপনাকে টিপস শিখিয়ে দিই, ইউটিউবের ব্যাপারটা এরকম যে রেগুলারিটি মেনটেন করা। তো আপনার ভিডিও কোয়ালিটি যদি একটু ভালো হয় আর আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়েন না তাহলে আপনার ভিডিও চলবেই চলবে। তো ফ্রেন্ড মহিলাদের জন্য এই 5টা বিজনেস আইডিয়া ছিল যেটা অন্য কাজের পাশাপাশি খুব সহজেই করতে পারবে, একটা ভালো টাকা জেনারেট করতে পারবে। আর যদি আমার নিজের মতামত নেন যে দাদা তাহলে কোন ব্যবসাটা আপনি সবথেকে সহজ হবে, তো ফ্রেন্ড আমার যদি তো ফ্রেন্ড আমার মতে যে রান্নার ইউটিউবে চ্যানেল যেটা আছে সেটি সবথেকে সহজ কাজ, রান্না তাদের এমনিতে করতে হচ্ছে, শুধুমাত্র ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়। শিখতে বেশি সময় লাগবে না, শুধুমাত্র 1 মাসের ভিতরে আপনি ভালোভাবে শিখে যাবেন। ইউটিউবে সার্চ করুন, তৈরি করে ফেলুন রান্নার চ্যানেল। আর কোনো রকম কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার। তো ফ্রেন্ড আপনার কোন ব্যবসার আইডিয়াটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো ফ্রেন্ড ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।